দক্ষিণাত্যে কর্মস্থল থেকে রহস্যজনকভাবে নিরুদ্দেশ ধর্মনগরের এক গৃহবধূ। পরকীয়া প্রেমে জড়িয়ে প্রেমিকের হাত ধরে পালিয়েছে বলে সন্দেহ। হচ্চকে স্ত্রীকে হারিয়ে দিশেহারা ধর্মনগরের যুবক। দাক্ষিণাত্যে হন্যে হয়ে স্ত্রীকে খুঁজছেন স্বামী। বেঙ্গালুরুতে বসবাসকারী আসাম ও ত্রিপুরার বাসিন্দাদের সহায়তা চেয়েছেন যুবক। গৃহবধূ নিখোঁজের 13 দিন অতিক্রান্ত হলেও মিলেনি খোঁজ, জিডি করা হয়েছে পুলিশে। স্ত্রীকে হারিয়ে দিশেহারা যুবক জাহাঙ্গীর স্ত্রীর সন্ধান পেতে 10,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছেন। বিশদ তথ্যে জানা যায়, ত্রিপুরার ধর্মনগরের সোনারুবাসার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন কর্মসূত্রে স্ত্রী নুরি বেগমকে নিয়ে দক্ষিণ ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর 50 মেন্ট রোড বাতাসা কলোনিতে বসবাস করতেন। জাহাঙ্গীর সেখানকার একটি ভাড়া ঘরে থেকে টাইলসের কোম্পানিতে কাজ করত এবং স্ত্রী নুরি বেগম একটি বিউটি পার্লারে কাজে নিয়োজিত ছিল। প্রতিদিনের মতো বিগত 29 জুন ভাড়া ঘর থেকে কর্মস্থলে গিয়ে লাপাত্তা হয়ে যায় গৃহবধূ আনুমানিক 25 বছর বয়সী নুরি বেগম। ওই দিন নুরি নিজের ব্যবহৃত মোবাইল ফোন ঘরেই রেখে যাওয়ায় ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমে জড়িয়ে প্রেমিকের সঙ্গেই পালিয়েছে তার স্ত্রী। এদিকে স্ত্রী নিখোঁজের ঘটনায় ধর্মনগরের যুবকের সোনার সংসার তছনছ হয়ে গিয়েছে। প্রিয়তমাকে নিজের কাছে রাখার অভিপ্রায়ে দাক্ষিণাত্যে নিয়েও শেষ রক্ষা হয়নি যুবকের। স্বামীর অ্যাকাউন্টের ATM কার্ড সহ সবকিছুই রয়েছে স্ত্রী নুরির কাছে। মোটা অঙ্কের টাকা সহ স্ত্রী উধাও হওয়ার ঘটনায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে যুবক। আসসালামু আলাইকুম, আমার নাম জাহাঙ্গীর হোসেন, আমার পরিবারের নাম নুরি বেগম, বাড়ি হইল ত্রিপুরা ধর্মনগর সোনারুবাসা। আমরা 1 বছর হয়েছে বেঙ্গালুরু আইসি, 1 বছর থাকিও গান বাবাসা কলোনি 50 মেন রোড বাবাসা কলোনি ওখানে থাকি। থাকার পরে ওখানে 1 বছর হয়েছে তাই বিউটি পার্লারে কাজ করে, আমি টাইসের কোম্পানির কাজ করে। তাই যাইন পার্লার সুন্দরভাবে আইন যাইন শিক্ষার লগে সম্পর্ক আছে না সম্পর্ক আছে সঠিক আমি কইতাম পারি না। 29 তারিখ হয়েছে কিতা তাই মোবাইল তৈয়া তাই গেছেন গিয়া ডিউটিত, আমি তাহলে আবার কইলাম মোবাইল আগুন নিলাই না এখানে, কইলাম না মোবাইল আগুন নিয়ে না আমার মোবাইল আজকে ধর না, আমি তোমারে আমার কোম্পানির ফোন দিয়ে আমি তোমারে ফোন করবো। ঠিক আছে, যখন কইলা তুমি কোম্পানির ফোন দিয়ে ফোন করবা, ঠিক আছে করিও কোনো অসুবিধা নাই। তাই ফোন করছেন 11টার সময় একবার করছেন, 12টার সময় একবার করছেন, এরপরে 2টার সময় আমি খানি যাই তাইনও খাইন, 2টার সময় একবার ফোন করছেন। পরিয়া কইছেন যে ভাত খাইলিছেন, আমি কইছি না আমি ভাত খাইছি না, আমি এখন 12 ডিউটিতেই 12 গিয়া ভাত খাইম খাইয়া এরপরে আইম। তার লগে মাতি ডিউটিতেই মাতি গেছি, রুম গিয়া ভাত খাইছি খাইয়া আমি আইছি আমার ডিউটি বস্ত আই, আমার টাইম হয়ে গেছে 3টা বাজি গেছে, আমার টাইম হয়ে গেছে। আমি কইছি আচ্ছা ঠিক আছে আমার টাইম হয়ে গেছে আমি রাখি এখন, আর তোমারে আমি পরে ফোন করে কাস্টমার গিয়াল। পরে আমি আবার 3টা সাড়ে 3টায় ফোন করছি, 3:30 সময় ফোন করছি, ফোন করার পরে কেউ আমার ফোন রিসিভ করছে না, অফিসের ফোন দিয়ে ফোন করছি কে অফিসের ফোন ফোন করছি কেউ ফোনটা রিসিভ করছে না। এরপরে আবার 4টার দিকে ফোন করছি কেউ ফোনটা রিসিভ করছে না। আবার আমি 4:30টার সময় তারা আমার ফোন করে কয় তোমার ওয়াইফ রুমে গেছে নি, আমি বললাম আমার ওয়াইফ তো রুম সঠিক কইতাম পারি না এখানে, তাই তো ডিউটিতে গেছে সকালে 12 এখানে, আর আমার লগেও তো কথা কইছে অফিসের ফোন দিয়া তাই জন্য রুমে গেছে ডিউটিতে গেছে। আচ্ছা ঠিক আছে আমার ভাই আছে রুমে, আমার বাইরে জিকাই আমি ফোন করি আমার ভাই রুমে গেছে, আমার বাইরে ফোন করছি আমার বাইরে জিকাইছি কি দাঁড়িয়ে তোর বাপি গেছে নি রুমে, আমার ভাই কইছে না বাপি তো আইছেন না। এরপরে আমি ওখানে গেছি আমার ওয়াইফে যেখানে ডিউটি করে ওখানে গেছি, গিয়ালে ওখানে তারা জিকাইছি খুঁজাখুঁজি করছে, তারা কইছে 3:10 মিনিটে না 3:15 মিনিটে 12 গেছে গিয়া ব্যাংক 2 বার টাকা উঠাইছে, উঠাইয়া আইসে আইয়া এরপরে ওখানে ব্যাগ উঠ তাই ড্রেসুস তৈয়া আবার নিচে গেছে, নিচে গিয়া এরপরে তারা আর খোঁজ খবর কইতে পারে না। এরপরে আমি গিয়া পুলিশ কমপ্লেন করছি, ওরা করছি পুলিশ আছে গিয়া পুলিশ কমপ্লেন করছি। এরপরে আপনারা কাছে আমার ওটা অনুরোধ, আপনারা আমার ওয়াইফে যদি ফাইন একটু আমার একটু খবর কইবা, আর আমার ওয়াইফ দেখো আমি খুব ভালো হয় খুব মায়া করি বুঝছেন না, আমার ওয়াইফ ছাড়া আমি বাঁচতাম না,
যখন আমি আর অবস্থাটা হয়েছে কিন্তু আমার ওয়াইফ তো বুঝল না আমি কিতাব কষ্ট দিয়েছি, কোনো কষ্ট আজবন্ত তো কোনো কষ্ট দিছিও না আমার ওয়াইফরে, বুঝছেন আজবন্ত একটা ঠুঙ্কাও মারছেন আমার ওয়াইফরে। আর আমার ওয়াইফের জন্য ফালাইয়া গেল, আমার কিতাব দুষে আমারে ফালাইয়া গেছে, আমি ওটা চিন্তা হয়ে পাই না আপনার কাছে, ওটা অনুরোধ আমার ওয়াইফরে যেন ফাইন খবর আমার ওয়াইফর, আপনারা একটা খবর দেন যে আমার ওয়াইফর খবর কিতাব আর বা তারে আমি 10,000 টাকা পুরস্কার দিব, পুরস্কার যদি আপনারা দিতে পারেন আমি পুরস্কার দিব 10,000 টাকা। আর যেন থাক ওখানে আপনারা আটাইয়া তৈব আমারে ফোন করবা, ফোন করলে আমার ভাইবা, আমার ফোন নম্বর হইল 6009730815।